আমি বলতে চাই 2030 সাল না 2028 সালের মধ্যে আমাদের কনেকিয়া টিম এক নম্বরে যাবেই যাবে। আজ যদি আমি স্যারের ট্রেনিং আরো আগে পেতাম হয়তো আমি আজকে কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর থাকতাম। আমার কপাল খারাপ, স্যারের মতো এত সুন্দর ট্রেনিং আমি সোশ্যাল মিডিয়া হোক বাস্তব জীবন হোক আমি কখনোই দেখিত নাই, আমি কল্পনাও করতে পারে নাই। আমি মোহাম্মদ রঞ্জু আহমেদ এরিয়া ম্যানেজার হিসেবে গোপালগঞ্জ সিভিতে কর্মরত আছি। আমি ঘুমিয়েছিলাম, আমি স্যারের ট্রেনিংয়ের মাধ্যমে জেগে উঠেছি। আমি সেলসম্যান, আমি সেলসম্যান, আমি চাকরি করতে আসি নাই, আমি আসছি নিজেকে সৃষ্টি করতে। আমি গরমে ঘামতে চাই না, আমি কর্মে ঘামতে চাই। আমি ঝরে যেতে আসি নাই, আমি রয়ে যেতে আসি নাই, আমি উঠে যেতে এসেছি। আমি বিশ্বাস করি বড় হতে হলে বড় মন দরকার, যার যত বড় মন সে তত বড়। আমি আমার টার্গেটটাকে সেট করে নিয়েছি, আমি কোথায় আছি, কোথায় যাব, কিভাবে যাব, কত সময়ে যাব। সাফল্য সে তো আমার হাতের মুঠোয়। আমি আরও বিশ্বাস করি জীবনে সফলতা আসতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আমি উদ্ভাসিত, আমি উজ্জীবিত। আমার কোম্পানি অবজেক্টিভ নিয়েছে 2030 সালের মধ্যে প্রবল আর কনিকা টিম নাম্বার ওয়ান হবে। আমি বলতে চাই 2030 সাল না 2028 সালের মধ্যে আমাদের কনিকা টিম এক নম্বরে যাবেই যাবে। আমি সর্বোপরি সবার কাছে বলতে চাই, সবার কাছে দোয়া চাই, আমি যেন একটা ভালো মানুষ হতে পারি। আমার ট্রেনিং জীবনের অতীতে যত গ্যাপ ছিল এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে আমার আরও আগেই এইরকম একটা শিক্ষণীয় বিষয় আমার জীবনে দরকার ছিল। আজ যদি আমি স্যারের ট্রেনিং আরও আগে পেতাম হয়তো আমি আজকে কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর থাকতাম। আমার কপাল খারাপ, স্যারের মতো এত সুন্দর ট্রেনিং আমি সোশ্যাল মিডিয়া হোক বাস্তব জীবন হোক আমি কখনোই দেখিত নাই, আমি কল্পনাও করতে পারে নাই। থ্যাংক ইউ স্যার, আমার এত সৌভাগ্য, ধন্যবাদ জানাই পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে, স্যারের মতো এত ডেডিকেটেড একজন শিক্ষকের সাথে শিক্ষা নিতে পেরেছি, এই জন্য আমি পপুলার ফার্মাসিউটিক্যালের কাছে কৃতজ্ঞ। আমি আমার ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করছি আমরা যেন বারবার স্যারের সাথে এরকম ট্রেনিং নিয়ে আমাদেরকে উজ্জীবিত করতে পারে, সেই জন্য আমি আমার কোম্পানির কাছে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ।